তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে আমি একটা ওয়েবসাইট করেছি, যেটা খুলেছে, যেটা হলো WBCHSENIC.in। তো এখানে কিন্তু LDC পদে 8 থেকে উচ্চ মাধ্যমিক পাস যারা আছো তাদের কিন্তু ভালো রিক্রুটমেন্ট মানে নিয়োগ করছে LDC পদে গ্রুপ ডিএ। তো এই সাইটে ঢোকার পর তোমাদের কিভাবে দেখতে হবে কতজন নিচ্ছে নোটিফিকেশানটা, তো তোমরা এই কোনায় গিয়ে দেখো, এখানে লেখা আছে ছোট্ট করে এমপ্লয়মেন্ট নোটিস। তোমরা কি দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিস এখানে? তো এটাকে তোমরা ক্লিক করে নাও। ক্লিক করার পরে এমপ্লয়মেন্ট নোটিশটা যেটা আছে সেটা এখানে ওভারভিউ হবে। তো দেখতে পাচ্ছ লাস্ট তারিখ হলো অ্যাপ্লাই করা 26/7/2019, আর অ্যাপ্লিকেশন ফরম্যাটটাও এখানে দিয়ে দিয়েছে। তো প্রথমে আমরা কি দেখব, আমরা দেখব হলো প্রথমে নোটিফিকেশান। তো নোটিফিকেশান ক্লিক করার পর অটোমেটিকলি PDF ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো PDF ফাইল যখন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, দেখো হয়ে গেল ডাউনলোড হওয়া শুরু। এবার আমরা কী করবো, PDF ফাইলটাকে ওপেন করে নেব, যেহেতু আমরা চাকরি করতে চাই তো দেখতে হবে। তো দেখো PDF ফাইলটা ওপেন হয়ে গেছে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ সব, এটা LDC পদের চাকরি, 8 পাস থেকে HS 5-এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছ ডিপুটি সিকিউরিটির জন্য একটা পদ আছে। সব থেকে ভালো কথা হলো এখানে পারমানেন্ট লেখা আছে, নেচার অফ পোস্টে পারমানেন্ট লেখা আছে। সব থেকে ভালো একটা, এটা কোনো ক্যাজুয়াল না, মানে অস্থায়ী না, এটা স্থায়ী চাকরি। ক্যাটাগরিতেও লেখা আছে যেখানে SC-র একটা, এরকমভাবে পে ব্যান্ডও লেখা আছে, সব কিছু এখানে কিন্তু লেখা আছে। তোমরা একের পর এক দেখতে পাচ্ছ যে এবার অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটির 3টে পদ আছে, এখানে সবই দেওয়া আছে। দেখো SC লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 19টা আছে, এখানে পারমানেন্ট লেখা আছে, UR 4টে, SC 4টে, ST 2টো, এরকমভাবে লেখা আছে। তো এগুলো তুমি দেখছোই যে এখানে কী কী, টেলিফোনও আছে, অ্যাসিস্ট্যান্ট ক্লাইজার আছে, টেলিফোন অপারেটর আছে, পিওন সিয়ার আছে। তো পিওন সব কিছু এখানে পারমানেন্ট চাকরি। তো দেখাচ্ছে এখানে তোমাদের, দেখো পিওন যেটা আছে সেটা 8 পাসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে 8 পাস লেখা আছে। তো আমরা একটু ভালোভাবে দেখে নিচ্ছি সব কিছু। তো এখানে দেখতে বাচ্চাদের হাই সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড অ্যাবভ অ্যাড্রেস বাই থ্রু ড্রপ বক্স, মানে তোমাকে এখানে 26/7/2019 যখন এই ফর্মটা কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না। অফলাইনে কিন্তু এই ঠিকানাটা আছে, দেখো বিদ্যাসাগর ভবন অনলি লেখা আছে, এখানে গিয়ে ড্রপ বক্সটা পাবে। ড্রপ বক্সে গিয়ে ফর্মটা ফ্লাপ করবে, ফ্লাপ করে ওখানে ড্রপ বক্সে ফেলে দিতে হবে। তো 5টা বাজে ড্রপ বক্স বন্ধ হয়ে যাবে, 5টার আগেই করতে হবে 26/7/2019 অনুযায়ী, বুঝতে পারছো, শনিবার। তো অ্যাপ্লিকেশানটা এখনই তোমরা অ্যাপ্লাই করে নাও। তো অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো তার আগে দেখে নাও, এখানে HS পাস আর 8 পাসে কিন্তু এই ভ্যাকেন্সিগুলি সব পাওয়া যাচ্ছে, এই চাকরিগুলো তোমার আয়ত্তে চলে আসছে। তো আমরা এখন দেখবো যে ফর্মটা, তো এটা ক্লিক করে আমরা ফর্মটায় ক্লিক করে নিচ্ছি। তো ফর্মটা এখন ডাউনলোড করে দেখতে হবে ফর্মটায় কী কী আছে। তো জাস্ট ওয়েট একটু, কিছুক্ষণ ওয়েট করার পরে ফর্মটা দেখো ওপেন হয়ে গেলো ডাউনলোড হওয়ার পর। তো ফর্মটা এরকম আসবে, নেম ফুল নেম আসবে, বাবার নাম, মায়ের, তোমার যদি মেয়ে হও তাহলে হাজব্যান্ডের নাম লিখতে হবে, অ্যাড্রেস, প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, আর সবথেকে গুরুত্বপূর্ণ তোমার ছবি। তো আফটার রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এখন কী হয়েছে ট্রেন্ডিং চলে এসছে, এখন যে ফটোগুলো আছে তোমার কিন্তু 1 মাসের মধ্যেই হতে হবে। তো এখানে যাবতীয় তোমরা সব বুঝে নিয়েছো। তো এখনই যাও ওই সাইটে গিয়ে নোটিফিকেশানটা ডাউনলোড করো, দেখো কার কত ভ্যাকেন্সি ফাঁকা আছে SC ST-দের ক্ষেত্রে, তারপরে ফর্মটা আপলোড করো। যদি ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, আর বেল আইকনে ক্লিক করতে